বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব সম্প্রতি শুরু হওয়া সিউরি থেকে সিয়ালদা মেমু এক্সপ্রেস ট্রেনের ভাড়া এবং যাত্রীরা এই ট্রেনে কী কী সুবিধা পাচ্ছে আর কী সুবিধা থাকছে না সম্পূর্ণ বিষয়টি। তাই বিস্তারিত যাবার আগে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে। দীর্ঘদিন ধরে বীরভূমের সিউরি রেল স্টেশন থেকে সকালে হাওড়া অথবা সিয়ালদার জন্য একটি নতুন ট্রেনের দাবি ছিল। এই দাবি দেওয়া কয়েক দশক ধরেই চলে আসছে। অবশেষে এই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে গত রবিবার সিউরি সিয়ালদা এবং সিয়ালদা সিউরি একটি নতুন মেমু এক্সপ্রেস চালু হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন। অন্যদিকে এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে সিউরি রেল স্টেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পূর্ব রেলের DRM পরমানন্দ শর্মা, জাতীয় লাইব্রেরির অ্যাডভাইজারি সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এই ট্রেনটি চালু হওয়া নিয়ে যেমন সিউরি বাসিন্দাদের মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা যায়, তার থেকেও কৌতূহলী এই ট্রেনে কী কী রয়েছে এবং ভাড়া কত তা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই ট্রেনটি নিয়ে যে সকল ছবি আপলোড হয়েছে সেখানে অনেকেই জানতে ইচ্ছুক AC রিজার্ভেশন, টয়লেট ইত্যাদি আছে কি না। পাশাপাশি অনেকেই জানতে ইচ্ছুক এই ট্রেনের ভাড়া কত। এই ট্রেনটিতে আপাতত রিজার্ভেশন এবং AC কামরার ব্যবস্থা নেই, তবে রয়েছে মহিলাদের জন্য আলাদা করে দুটি কামরা। এছাড়াও রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য একটি কামরা এবং ভেন্ডারদের জন্য আলাদা কামরা। ট্রেনটিতে অবশ্য টয়লেট রয়েছে। সিউরি থেকে সিয়ালদা এবং সিয়ালদা থেকে সিউরি এই ট্রেনের ভাড়া যাত্রী পিছু 95 টাকা। অন্যদিকে সিউরি থেকে অন্ডাল এবং অন্ডাল থেকে সিউরি ভাড়া পড়বে যাত্রী পিছু 35 টাকা।